এটা হচ্ছে হাজার টাকা হ্যাঁ মাত্র 6000 টাকা সবার বাজেট থাকে না ভালো দামি মানে ভালো কোয়ালিটি বাচ্চা নেবার যার কারণে এই ব্যবস্থা করা হয়েছে হ্যাঁ 10 আর 6 16 গাড়ি ভাড়া দিয়ে দিবেন হ্যাঁ গাড়ি ভাড়া বিকাশ খরচ দিয়ে দিব এটা আচ্ছা গাড়ি ভাড়া বিকাশ খরচ তো কিন্তু আপনারা পেয়ে যাবেন এর সঙ্গে আচ্ছা বাচ্চা আছে দেখেন কোয়ালিটি দেখেন এগুলো কাশি না ভাই কাশির বাচ্চা ভাই দুইটাই কাশি তোটা পুরি বাচ্চা মানে খাসি লাভ আর অনেক বেশি হ্যাঁ সব করে কাশি পালন করে খাসি লাভ আর অনেক বিষয় মাঝে মন্তব্য করেন এত খাসি কিনে কি হবে শখের উপর তার কিছু নাই ভাই অবশ্যই এই বিষয় হ্যাঁ খুবই কোয়ালিটি সম্পন্ন এরকম খাসির বাচ্চা পাওয়া যায় না তো প্রতিবেদন অনেক দিত্বে হচ্ছে দেখেন কোয়ালিটি সম্পন্ন দুইটাই তোতাপুরি বাচ্চা দুইটাই খাসি এগুলো খাসি এই শখ করে পালন করে বাড়ির ছাদে দোকানে পালন করে হ্যাঁ শখের ঘুরল ফিরল মাঝে কুরবানি দেয় না হলে চাকীকা দেয় শখের পারপাসে এগুলো দেন জি ভাইয়া

কেউ যদি আপনারা চান যে আলাদাভাবে নেবেন সেভাবে নিতে পারবেন আবার যদি মনে করেন জোড়া ভাবে নেবেন সেটাও নিতে পারবেন আলাদাও নিতে পারবেন জোড়া ভাবে নিতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা কালোটা কেমন দাম আসবে আলাদা কালোটা আলাদা নিলে দাম বিশ হাজার বিশ হাজার টাকা জি ভাইয়া আচ্ছা আমার কাছ থেকে একটু দেখা দিই মুখ একদম শর্ট ফেস এই যে শর্ট ফেস আচ্ছা বিশ হাজার টাকা জি আর এইটা এটা নিলে একুশ হাজার টাকা একুশ হাজার টাকা জি ভাইয়া এগুলোর দাম আসবে জোরা একসাথে নিলে ভাই জোরা একসাথে নিলে একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকা গাড়ি ভাড়া বিকাশ খরচ দুইটা দুইটা আমি দিয়ে দিব আচ্ছা দেখেন কোয়ালিটি সম্পূর্ণ পাওয়া যায় না খাসির বাচ্চা ভাইয়া হুম কোয়ালিটি সম্পূর্ণ খাসি বাচ্চা একটু কম হ্যাঁ আর যেগুলো আছে এগুলো একটু ভালো দামে বিক্রি হয় এগুলো যে দাম চাষে ভাইয়ের সাথে কথা বলিনি বিকাশ খরচ গাড়ি ভাড়া প্রত্যেকটা সাথে দিয়ে দিব ভাই যেখানে একটা বাচ্চা আছে কালারিং বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা ভাইয়া কাঁঠালের পাতা দিচ্ছেন হ্যাঁ কাঁঠালের পাতা কাঁঠাল আম মেহগুনি যা দিবেন তাই খাবে কাঁচা পাচি খের জি 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 যা দিবেন তাই খাবে ভাই হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ এখানে অন্য কিছু নাই বয়সে আপনি 3 মাস প্লাস আছে ভাইয়া 3 মাস প্লাস আছে হ্যাঁ আচ্ছা কালারিং বাচ্চা 3 মাস প্লাস বয়স দেখেন হরিণের মতো কালার একবার বাক্সাপা সুন্দর ওই পাশে একটু ঘোরা নেন তো ভাই দুই পাশে দেখা দিচ্ছে আম ভালো করে দেখেন মেয়ে বাচ্চা মুখের ব্যান্ড ট্যান সব দিকে দেখেন ইনশাআল্লাহ পারফেক্ট খাওয়া দাওয়া সবকিছু ক্লিয়ার করে দিলাম আপনাদের ভাই একবার একটা দাম বলেন

কারণ লেন তেন কালার সবকিছু আমি দেখিয়ে দিলাম আপনাদের দেখেন কি সুন্দর খাসি পায়ে সাদা আছে না ভাই জি ভাইয়া এই যে সামনেকার পায়ে সাদা খুবই সুন্দর বাচ্চা বুকের দেখেন বুকের মাংসটা দেখায় দিয়ে আপনাদের একদম তেল তেলে বাচ্চা ওর পাশে ঘোরার নেই দুই পাশে দেখা দিয়েছি দেখেন যেগুলো ছোট বাচ্চা হ্যাঁ ছোট বাচ্চা গুলো দেখলে বোঝা যায় এই করে মনে হচ্ছে যে হাত পায়ের গঠন দেখেন আমি দেখাই জুম করে দেখেন দেখার মতো লম্বা দেখেন মোটা মোটা হাত পা মোটা মোটা

আসলে দেখার মতো একটা বাচ্চা হ্যাঁ অবশ্যই খুব সুন্দর মুখটা দেখে শর্ট ফেস খুব শর্ট একদম শর্ট ফেস তোতা হাত পা গঠন আমি আবারো দেখিয়ে দিলাম ভাই এটা 21000 টাকা ফিক্সড প্রাইস না এখানে গাড়ি ভাড়া বিকাশ খরচ আছে আচ্ছা তারপরও দর্শকদের উদ্দেশ্যে আমি কিছুটা মনে করেন দাম করার একটু অপশন রাখছি আচ্ছা কিছুটা আপনি দরদাম করে নিতে পারবেন হ্যাঁ অবশ্যই সেটাতে সরাসরি

খাও তোমরা খাও ভাই আলাদা কেমন দাম জোড়া কেমন দাম বলেন তো ভাই দুইটা দাম চাচ্ছি আঠাশ হাজার টাকা জোড়া আঠাশ হাজার টাকা দুইটাই খাসির বাচ্চা দুটাই খাসির বাচ্চা হ্যাঁ আলাদা নিলে আলাদা নিলে এটা আপনার হচ্ছে যে এক হাজার টাকা কম বেশি হবে এটা এটা একটু বেশি হবে এটা একটু কম হবে কম হবে এতটুকুই কম বেশি হবে হ্যাঁ অবশ্যই আচ্ছা এই যে দুধ মেলা আঠাশ টাকা দাম চলে হ্যাঁ এটা কম বেশি কিছু করা যাবে না ভাই একবারে ফিক্সড রেট তো ভাবে বলে দেওয়া যায় কিন্তু যে ওই দুই হাজার এটা কম বেশি হয় ভাই হ্যাঁ হ্যাঁ এটা দর্শকের উদ্দেশ্যে এটা দুই এক হাজার টাকা কম বেশি ওইটা হবে ইনশাল্লাহ আচ্ছা দাম দর করে নিতে পারবে নিরাশ করবেন আপনাদের ফিরাবে না ভাই হ্যাঁ

আর বিশেষ করে হচ্ছে যে গোলার ঝোলটা একটু সামনে নেন ভাই এই যে এই যে গোলার ঝোলটা দেখেন এই যে কত ওখানে ঝোল খুলে দেন দড়িটা একটু নিচে নামায় দেন আমি দেখাচ্ছি আপনাকে এসো বাবা আসো এই যে দেখেন গোলার ঝোলটা দেখেন এগুলো কোয়ালিটি সম্পন্ন খাসি বাচ্চা ভাই হ্যাঁ এই যে আর একটু ভালো করে দেখায় দিলাম খুব লড়াচড়া করতেছে বয়স সাড়ে তিন মাস না ভাই সাড়ে তিন মাস ভাই সাড়ে তিন মাস এই একটা বাচ্চা গেল আচ্ছা এই একটা বাচ্চা দেখেন একদম কলজা কালার জি হ্যাঁ কলজা কালার হাত পা

এই তো হলো বিষয় যে ভালো লাগে ভাইয়ের সাথে কথা বলে নিয়ে দুইটা বাচ্চা কিন্তু আবার বলছি ভালো আছে